আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يطع الله ورسوله فقد ضل ضلالا مبينا سورة النحل ستشعر যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়াতে সবাই আমরা মানুষ, সবারই পিতামাতা এক, সবারই সৃষ্টিকর্তা এক, সবারই গন্তব্য এক, সবাইকে মরতে হবে, সবাইকে ফিরে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন মুহাম্মদ সেই মহান আল্লাহ আলামিনের নিকটে। এই কথাগুলিতে কোনো মতভেদ নাই। প্রকৃত মানুষ সেই যে প্রকৃতভাবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে, যাকে আরবিতে ইনসানে কামেল বলা হয়। পূর্ণ মানুষ সেই যে পূর্ণ আনুগত্যশীল আল্লাহর নিকটে, যাকে তিনি যিনি তাকে সৃষ্টি করেছেন। কীভাবে মানুষ পূর্ণভাবে আনুগত্যশীল হবে, সেইগুলোর বিধিবিধান বর্ণনা করার জন্যই যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, বিশ্ব নবী, সে কারণ তার নিকটে পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল হয়েছে, এবং যা কোরআন ও সহি হাদিসের মাধ্যমে মানব জাতির কাছে তিনি পেশ করে গেছেন, রেখে গিয়েছেন আমানত হিসাবে। এই পবিত্র আমানতকে যারা খেয়ানত করে না, সঠিকভাবে বা যথাযথভাবে মেনে চলে, সে হলে প্রকৃত মুসলিম বা প্রকৃত মানুষ। সেখানে দেওয়া বিধান, পথ পন্থা, আকিদা বিশ্বাসের বিপরীত কিছু হলেই মানুষ তখন পথভ্রষ্ট হয়ে যায়, আর তখনই শুরু হয় মানুষের মধ্যে নানা মত ও নানা পথের, শুরু হয় নিজেদের মধ্যে মতভেদ থেকে মতানৈক্য, মতানৈক্য থেকে শুরু হয় মানুষের মানুষের হানাহানি। এটা হতেই থাকবে যতদিন না কেয়ামত হবে।
সেখানে তিনি সব ফয়সলা করবেন, কে সঠিক পথে ছিল, কে বেঠিক পথে ছিল। এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার স্থল, প্রত্যেক মানুষকে এখানে পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষা পাশ করার জন্য আমাদের সবাইকে প্রতিনিয়ত সিলেবাস অনুসরণ করতে হচ্ছে। যারা সিলেবাস জানেন না তাদেরকে জানানোর জন্যই প্রতি সপ্তাহে খুতবার ব্যবস্থা করা হয়েছে, তালিম ও তাল্লমের ব্যবস্থা করা হয়েছে, সাধ্যমতো দাওয়াত ও তবলিগের মাধ্যমে মানুষের কাছে আল্লাহ পাকের প্রদত্ত হুকুম ও আহকাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারই একটি অংশ হিসাবে জুমার খুতবা, যার গুরুত্ব এত বেশি যে জোহরের চার রেকাত ফরজের দু রেকাত বাদ দেওয়া হয়েছে। এই খুতবা পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে যারা শোনেন ও আমল করেন তারা ওই জোহরের দু রেকাত সালাতের পূর্ণ নেকি পেয়ে যান। যারা আসেন বসেন শোনেন না বুঝেন না চিন্তাও করেন না তারা কিন্তু প্রকৃত অর্থে সওয়াবের অধিকারী হন না। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম সত্যের সন্ধান প্রতিনিয়ত করে যেতে হয়। আজকে আপনাদেরকে বলব সত্যের সন্ধানী ব্যক্তির বৈশিষ্ট্য কী। যিনি সত্য পেয়ে গেছেন সেই ব্যক্তি কী নামে পৃথিবীতে পরিচিত, কারণ অসত্যের ডাকমাডলে সত্যের নিজস্ব পরিচয় পরিচিতি থাকাটাই স্বাভাবিক। আমের বাজারে গেলে সবাই যেমন খুঁজে খুঁজে ন্যাংড়া ফজলি খিসড়া গোপালভোগ বিভিন্ন নামের উন্নত জাতের আম খুঁজে বেড়ান, ঠিক অমনি করে মানুষের কোটি কোটি মানুষের নানা মত পথের মানুষের এই বাজারে আপনাকে অবশ্যই খুঁজে বেড়াতে হচ্ছে কাদের কাছে গিয়ে সত্যিকারের সত্যের সন্ধান পাব, কারা সত্যের অনুসারী। এটাকে কোনো অবস্থাতেই হালকা করে দেখার উপায় নেই। এমনকি আপনি আপনার সন্তানকে লেখাপড়া শেখাবেন, আপনি একটা জায়গায় দশটা প্রতিষ্ঠান খুঁজছেন কোথায় গেলে আমার সন্তানটি ভালো লেখাপড়া শিখবে, অসুখ হয়েছে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পর ডাক্তার পরে পাল্টাচ্ছেন যার কাছে গেলে আমার ট্রিটমেন্টটা ভালো হবে, এটা স্বাভাবিক। ভালো ডাক্তারের ডিগ্রি ভালো, অভিজ্ঞতা ভালো, সুনাম আছে, দক্ষতা আছে, আপনি অচেনা ডাক্তারের কাছে চুপচাপ চলে যাচ্ছেন, নিজের দেহটাকে তার ওটির টেবিলে বিলিয়ে দিচ্ছেন, ওটির ড্রেস পরে কাফনের কাপড় করার মতো অবস্থা, আপনি ধরে নিচ্ছেন যে আমি হয়তো ওটির ড্রেস থেকে আর উঠব না, এখানেই হয়তো আমার দুনিয়া থেকে শেষ বিদায় হয়ে যেতে পারে। অনেক অনেক সময় ডাক্তার সার্টিফিকেট লিখে নেন যে মরলে ডাক্তার কোন দায়ী হবে না, এরপরেও কিন্তু আমরা যাচ্ছি, কারণ একটাই, আমি সুস্থ হওয়ার আকাঙ্ক্ষা করছি। ঠিক এমনি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষকে প্রতিনিয়ত সত্যের সন্ধানে ব্যাপৃত থাকতে হয়, আর সেই সত্য কোথায় পাওয়া যাবে খুঁজতে হয়। যে হাদিস আপনারা জানেন, 100 মানুষকে হত্যাকারী সে ব্যক্তির ইতিহাস আপনারা জানেন না, 99টা মানুষ হত্যা করেছে তথাপি সে তওবা করতে চাচ্ছে, কোথায় গেলে তওবা করা যাবে। এক আলেম বলল তোমার তওবা নেই, তখন লোকটি ওই আলেমকে হত্যা করে 100 পুড়িয়ে দিল। এরপরের আলেম বললেন তোমার তওবা আছে, তবে এই যে পরিবেশে তুমি বসবাস করছো এইখানে থেকে তোমার তওবা হবে না। ওই দূর যে গ্রাম দেখা যাচ্ছে, সত্যবাদীদের গ্রাম, হকপন্থীদের গ্রাম, ওখানে তুমি চলে যাও, তাহলে তুমি হকের সন্ধান পাবে, হকের উপরে টিকে থাকতে পারবে, হকপন্থীদের আমল লাখ লাখ দেখে তুমি হকপন্থী হয়ে যাবে। লোকটা আশায় বুক বেঁধে এগিয়ে চলেছে সেই হকপন্থীদের গ্রামের দিকে, মাসপাতে মালিকুল মওত এসে তাকে জান কবজ করবে।
তার জানটা কে নিয়ে যাবে আল্লাহর কাছে, ঝগড়া শুরু করেছে। আজাবের ফেরেশতা বলছে আমি নেব, কারণ ও তো মানুষ হত্যাকারী, ও তো জাহান্নামে যাবেই। রহমতের ফেরেশতা বলছে আমি নেব, কারণ ও তো তওবা করেছে, আল্লাহকে ক্ষমা করবেনি। এই হাদিসটা সবসময় মনে রাখেন, সত্যের সন্ধানী ব্যক্তির মর্যাদা কত বেশি। আল্লাহাক বলে পাঠালেন দেখো তো, ও সত্য পাওয়ার জন্য যেদিকে যাচ্ছিল সে সেই দিকে বেশি গেছে, না অসত্যের দিকে বেশি গেছে, মাফ করো। মাপ যোগ করে দেখা গেল যে না, ওদিকে সে এক বিঘাত বেশি পথ অতিক্রম করেছে। আল্লাহাক বললেন যাও, ওকে আমি ক্ষমা করে দিলাম। এটাই হল হক পণ্ডিতের পুরস্কার। দুনিয়ার ইতিহাসে পদে পদে এই ঘটনা ঘটছে। আজকে বহু লোক যখন সত্যের সন্ধান পাচ্ছে, মানুষ ঝোপ ঝাঁপিয়ে চলে আসছে। আজকে জুমার খুতবা দিচ্ছি আমরা এখানে, এটা সুন্নতে রসুল। পাশাপাশি আরেক দল মুসলমান খুতবা দিচ্ছেন, উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আরবি বলছেন, 3 মিনিটের মধ্যে বসে আবার উঠে কাইয়ে দাঁড়িয়ে কিছুটা আরবি বলছেন, খুতবা হয়ে গেল। মুসলিরা কিছুই বুঝল না, তোতা পাখির বুলি আওড়িয়ে উনি বসে গেলেন খতিব হিসাবে। কিন্তু শ্রোতাদের চাহিদা বুঝতে পেরে তিনি কিন্তু আগে আধা ঘন্টা ধরে বয়ান দিলেন, দাঁড়িয়ে নয় মেম্বারে বসে বসে, কারণ দাঁড়ানোটা খুতবার সুন্নত, দাঁড়ালে তো ওটা খুতবাই হয়ে যাবে। বয়ান দিলেন, যখন মুসল্লি আসবে মসজিদে তখন তারা এসে নফল সালাত সমূহ আদায় করবেন, তাদের সালাত নিষিদ্ধ করে ওনার বয়ান শুনতে বাধ্য করা হল। এটা কিন্তু সত্যের সন্ধানীদের লক্ষণ নয়। যদি খতিব বুঝতেন আমার রসুল কীভাবে খুতবা দিয়েছেন, দুইটা মাত্র, তিনটা নয়, তাহলে তিনি কিন্তু এটা করতেন না। এখানে তার মধ্যে রায় ও কেয়াস ঢুকে গেছে, যেহেতু আমার রসুল আরবিতে খুতবা দিয়েছেন, আমাকে আরবিতে দিতে হবে। উনি বোঝেন না যে আল্লাহ রসুল ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত কোনো সময় আরবি ছাড়া বাংলা বলেন নাই, তো আপনি সারা 24 ঘন্টা আরবি বলুন, খুতবার সময় খুতবা আরবিতে দিন, কোনো আপত্তি নাই। আপনার শ্রোতারা আরবি বুঝুক, আপনি খুতবা আরবিতে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার শ্রোতা হলো বাঙালি, তাহলে বাংলা ছাড়া আরবি বোঝে না, সেখানে আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কোন ভাষায় দিবেন? আপনি কোরআন পড়ে বুঝতে পারেন না? আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন। আমরা তোমার কাছে কিতাব নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা আলাইহিম, এই জন্য যে তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে দিবে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে, ব্যাখ্যা করে দিবে কোন ভাষায়। আল্লাহ রসুল তার মাতৃভাষায় ব্যাখ্যা করতেন, আমরা কি আমাদের মাতৃভাষায় ব্যাখ্যা করব না? এই সহজ কথা বুঝতে তাদের কষ্ট হয়। এইভাবেই মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে নিজস্ব রায় কিয়াস দিয়ে। ইসলাম যখন চারিদিকে বিস্তৃতি লাভ করল, তখন অনারবি ভাষায় লোকেরা যখন ইসলাম গ্রহণ করা শুরু করল, তাদের কাছ থেকে চিঠি আসতে শুরু করল, তখন আল্লাহ রসুল নির্দেশ দিলেন মুয়াজ বিন জাবালকে, তুমি হিব্রু শেখো। হিব্রু ভাষায় চিঠি আসছে, আমরা কিছুই বুঝি না আরবি। 15 দিনের মধ্যে তিনি হিব্রু ভাষা শিখলেন। যখনই বাইরের অনারব কোনো প্রতিনিধি আসত, বিভিন্ন রাষ্ট্রের, তারা এসে কথা বলতো, মুয়াজ বিন জাবাল ব্যাখ্যা করে আমার রসুলকে বোঝাতেন, এটা কি দলিল নয়? আল্লাহ রসুল 7 হিজরিতে পৃথিবীর তৎকালীন বিশ্বের বড় রাষ্ট্রনেতাদের কাছে পত্র পাঠিয়েছিলেন, যিনি যে রাষ্ট্রের ভাষা বুঝতেন সেই সাহাবিকে সেই রাষ্ট্রে পত্র বাহক করে পাঠাতেন, তারা সেখানে যাতে কথাটা বুঝিয়ে বলতে পারে। খালি পত্র ফেলে দিল, কিছুই বুঝল না, একে হবে? এগুলো দৃষ্টান্ত যাদের সামনে রয়েছে, তারা কোনো অবস্থায় মাতৃভাষায় খুতবা ছাড়া আরবি ভাষায় খুতবা দিতে পারেন না। কিন্তু না, গোড়ামি চূড়ান্ত সীমায় গিয়ে আলেম মুফতি নামধারী লোকেরা এগুলি করে যাচ্ছেন।
দুই খোদার খোদবার সুন্নত বাদ দিয়ে তিন খোদবার চালিয়ে যাচ্ছেন। একটা দৃষ্টান্ত মাত্র দিলাম, পদে পদে এরকম অসংখ্য দৃষ্টান্ত আপনি পাবেন। সত্যের সন্ধানীদের প্রধানতম বৈশিষ্ট্য এই, যারা আল্লাহ বলছেন সূরা নাহল 36 আয়াতে, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ বা নারী, তার কোনো ইখতিয়ার নেই, যখন আল্লাহ বা তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন সে ব্যাপারে কোনো রকম কথা বলার ইখতিয়ার নাই। আমাইয়া আসিল্লাহ ওয়া রাসূল হো, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করল, ফাকাদাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি স্পষ্ট ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হল। এই আয়াত পড়ার পরে এর কোনো ব্যাখ্যা লাগে না, যে কোনো জ্ঞানী মানুষ বুঝতে পারেন। ডাক্তার বলেছে আপনার এই ট্রিটমেন্ট দিলাম, 6 ঘন্টা পর পর এই ট্যাবলেটটা খাবেন বা এই ক্যাপসুলটা খাবেন, এই ব্যতিক্রম হলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি কি তার ব্যতিক্রম করেন? করেন না। নিজের স্বাস্থ্যের মহব্বতে যদি আপনি ডাক্তারের আদেশ নিষেধ মেনে চলতে পারেন, আপনি নিজের পরকালীন স্বার্থে রসুলের আদেশ নির্দেশকে মেনে চলতে পারেন না? অথচ আমরা মুসলমান, সত্যসেবী যারা তারাই তো মুসলিম। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, যারা কোরআন ও সহিহ হাদিসের মহাসত্যের সামনে মাথা নত করে মেনে চলে, আত্মসমর্পণ করে, তারাই তো মুসলিম। অন্যেরা অস্বীকার করে তারা মুসলিম নয়, তারা কাফের। আরেক দল আছে, তারা মুসলিম বটে কিন্তু যুক্তি দিয়ে নিজের সুবিধা মতো পালন করেন অথবা অবাধ্যতা করেন, এরা হলো মোনাফেক। মোনাফেক আর কাফের পরকালীন স্বাস্থ্যতে কোনো পার্থক্য নেই, দুনিয়াবি ক্ষেত্রে পার্থক্য আছে। প্রকাশ্যে ইসলাম কবুল করলে সে ব্যক্তি হত্যাযোগ্য আসামি হয় না, তাকে হত্যা করা যায় না, কিন্তু আখেরাতের স্বাস্থ্য থেকে সে বাঁচতে পারবে না, বরং কাফের চাইতে এক দরজা নিচে সে জাহান্নামের তার স্থান হবে। সূরা নিসা 140-145 পড়ে দেখেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যখনই আপনার সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হচ্ছে এবং যখন কোনো সহিহ হাদিস বলা হচ্ছে, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবেন না। এটা এই বিধান মানুষের নয়, এই বিধান আল্লাহর। আল্লাহর সামনে আল্লাহর বান্দা চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। এই মৌলিক বৈশিষ্ট্যের সামনে পৃথিবীর সব বৈশিষ্ট্য অচল, কারণ মানুষের কোনো বিধান মানুষ চোখ বুঝে মানতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের আদেশে ফাঁসি হয়ে গেছে, এরপরেও এক বিরোধী রাজনৈতিক দল সবসময় বলছে আইনের ঘাড়ে বন্দুক রেখে হত্যা করা হলো, বলছে না। এর অর্থ কি? সুপ্রিম কোর্টের এই বিচার আমরা মানি না, কিন্তু আল্লাহর বিধান আসার পরে মানি না বলার কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র নিজের আকিদাগত ক্ষেত্রে নয়, আপনার আহকাম সব ক্ষেত্রেও এটা মেনে চলতে হবে। ইবাদত ও মুআমালাত উভয় ক্ষেত্রে এটা মেনে চলতে হবে। ইসলাম এটা থিওরির অর্থ নয়, ইসলাম থিওরি এবং প্র্যাকটিস উভয়ের সমন্বিত নাম। থিওরি দিয়ে সারা জীবন চলা যাবে, কিন্তু প্র্যাকটিস দিয়ে তো আমাকে প্রমাণ করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, লা তাযালু ত্বায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহু মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। চিরদিন উম্মতের মধ্যে একদল মানুষ থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে মানুষ ছেড়ে চলে যাবে। অন্য হাদিসে মান আদাহুম, তাদেরকে মানুষ শত্রুতা করবে, কিন্তু এই শত্রুতা বা ছেড়ে যাওয়া তাদের কোনো ক্ষতি করতে পারবে না।
হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ অহুম কাদালিক, আল্লাহর চূড়ান্ত নির্দেশ এসে যাবে অর্থাৎ কেয়ামত এসে যাবে, তথাপি তারা ওইভাবেই থাকবে। এরাই হলো সত্যিকার অর্থে সত্য সন্ধ, এরাই হলো আল্লাহ প্রেরিত বিধানের কাছে সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী। এই দলভুক্ত লোকরাই হচ্ছে নাজি ফেরকা, মৃত্যুর পরেই যারা জান্নাতের অধিকারী হবেন, তাদের কবরগুলি জান্নাতের সুবাতাসে ভরে যাবে। যারা কবর গিয়ে পরিষ্কারভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবে এবং আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে খুশি হয়ে বলবেন, নাম কা নাওমাতুল উরুস, তুমি ঘুমিয়ে যাও যেমন বাসর ঘরে ঘুমিয়ে যায়, তুমি তেমনি করে ঘুমিয়ে যাও। এই ঘুম আর তো কখনোই ভাগবে না কিয়ামত আসার আগ পর্যন্ত। এই দলভুক্ত যদি কেউ মানুষ হতে চায় চিরস্থায়ী জীবনে, তাকে অবশ্যই আকিদা ও আহকাম সকল বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হতেই হবে, এর কোনো ব্যত্যয় নেই। ডানে বাঁয়ে গেলেই আপনি পদভ্রষ্ট হয়ে যাবে। আকিদাগত ক্ষেত্রে যদি আমরা এটা করি, তার ব্যাখ্যা হবে এই, এই ব্যক্তি তিনি যিনি বিশ্বাস করেন যে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান বা বিশ্বাস, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। যেখানে বিশ্বাস হচ্ছে মূল, কর্ম হচ্ছে শাখা, এর বিপরীত যারা বিশ্বাস করেন তারা বলেন হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটি হলো ঈমানের মূল। কর্মে যদি কোনোরকম ব্যতিক্রম হয় তাহলে সে কাফেরদের রক্ত হালাল, এটা হলো চরমপন্থীদের আকীদা। আজকে পৃথিবীতে যাদেরকে আমরা জঙ্গিবাদী বলছি, ফেলে আসা সেই খারেজি আকিদাকেই উস্কে দিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের ছোট ছোট তরুণগুলোকে বিভ্রান্ত করে জঙ্গিবাদ উত্থান ঘটানো হয়েছে সর্বত্র। মূলত এটা ইসলামী আকিদা নয়, ইহুদি নাসারার এই আকিদা ঢুকিয়ে দিয়েছিল, আর এই আকিদার কারণেই হযরত আলীকে কাফের মনে করিয়ে তাকে হত্যা করেছিল এই ছেলেবেলেরা। এই চরমপন্থার বিপরীত হচ্ছে শৈথিল্যবাদ, যারা মনে করেন মনে মনে আল্লাহকে স্বীকার করলে ইমানদার হওয়া গেল, অথবা হৃদয়ে বিশ্বাস ও মুখে স্বীকৃতি ইমানদার হওয়ার জন্য যথেষ্ট। যাদের দৃষ্টিতে ইমান বাড়েও না কমেও না, কারণ আমল ইমানের অংশ নয়। ফলে একজন লোক সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, তার ইমান বাড়ল না। ওই ব্যক্তি মদ খান, ওই ব্যক্তি মানুষ হত্যা করেন, জেনা ব্যভিচারী করেন, এতে তার ইমানের কোনো ঘাটতি হয় না। এই বিশ্বাস যারা করেন তাদেরকে বলা হয় মুরজিয়া, শৈথিল্যবাদী। এই সহজ বিষয়টি যারা গ্রহণ করে নিয়েছেন তাদের সংখ্যাই বেশি, কারণ তাদের ধারণা আমি অবশ্যই জান্নাত পাব, যতই জেনা ব্যবসারী মদ মাতালি হই না কেন, যতই মানুষ খুন করি না কেন, এতে আমার ইমানের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাস অচল। বিশুদ্ধ ইমানের ব্যাখ্যা প্রথম যেটা দিলাম ওইটাই, আপনার আমলে যদি কোনো ত্রুটি থাকে আপনি কাফের হবেন না, আপনি ত্রুটিপূর্ণ মুমিন হবেন। আর আপনি যদি কবিরে গুনাহগার হন, খারেজি দৃষ্টিতে আপনি কাফের, আপনার রক্ত হালাল। আর আপনি যদি মুরজিয়া হন, তাহলে কবিরে গুনাহগার ব্যক্তি পূর্ণ মুমিন, তার ইমানে কোনোই ত্রুটি হয় না। দুটোই বিপরীত পরস্পরের এবং দুটোই বাতিল, এই দুটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। বিশুদ্ধ আকীদা হচ্ছে এই, আমি যদি কবিরে গুনাহ করি অবশ্যই আমার ইমান হ্রাস পাবে,
আর আমি যদি সালাত সিয়াম ঠিকমতো আদায় করি অবশ্যই আমার ঈমান বৃদ্ধি পাবে। সব কিছু দলিল কোরআনে আছে, রসুলের জীবনে আছে, হাদিসে রয়েছে। তাহলে এই আকিদাগত ক্ষেত্রে এই পার্থক্য আপনি বুঝে নিলেন। এবার জানেন বৈষয়িক ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন তোমরা অতদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না, ফালা ও রব্বিকে লা ইউমিনু না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসা 65 আয়াত। তোমার রবের কসম করে আমি আল্লাহ বলছি, ওরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না হে মোহাম্মদ তোমাকে তাদের যাবতীয় বিসংবাদিত বিষয়ে ফয়সলাকারী হিসেবে মেনে না নেবে। অতঃপর তাদের হৃদয়ে তোমার দেয়া ফয়সলা সম্পর্কে কোনোরকম সংকোচ বোধ না করবে। অতঃপর তোমার দেওয়া ফয়সলাকে তারা পরিপূর্ণভাবে মেনে নেবে। এই তিনটে শর্ত পূরণ না করা পর্যন্ত ফালা ও রব্বিকে লা ইউমিনুনা, তোমার রবের কসম তারা কখনোই মুমিন নয়। খারিজেরা এখানে যে ভুল ব্যাখ্যা করেন, আসলেই তারা ইমানদার নয়, অথচ এর ব্যাখ্যা হবে লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, তাদের ইমান পূর্ণ হবে না। এই আয়াতের সানে নজুল যারা সহিহ হাদিস সময়ে এসেছে, দুজন বদরি সাহাবি পরস্পরের ঝগড়া করেছিলেন জমিতে পানি সেচ করা নিয়ে। উপরের ক্ষেতওয়ালা বলেছিলেন যে আমার জমিতে আগে সেচ হয়ে যাক, এরপরে নিচের জমিওয়ালা তোমার ক্ষেতে পানি আমি ছেড়ে দেব। নিচের জমিওয়ালা বললেন আগে আমার জমিতে হোক, তারপরে উপরে জমিওয়ালা তুমি সেচ করবে। এই ঝগড়া আল্লাহ রসুলের কাছে গেল, তিনি ওই প্রথম ব্যক্তির মতোই সিদ্ধান্ত দিলেন যে না, উপরে ক্ষেত যেহেতু উঁচু ওটা শেষ করে নিচের ক্ষেতে পানি যাবে। ওই সাহাবি এটা মানতে চাননি, বরং একটু বাজে কথাই বলেছিলেন, আল্লাহ পাক সেটা বরদাস্ত করেননি। তখন এই আয়াতটি নাজিল হয়। দুজনেই বদরি সাহাবি, কাউকে কাফের মোনাফেক বলার সুযোগ নাই, দুজনেই ক্ষমাপ্রাপ্ত। এটা দিয়ে বোঝা যায় যে বৈষয়িক ব্যাপার, এই ব্যাপারও আল্লাহ রসুলের হাদিস চূড়ান্ত। অনেকের ধারণা ইবাদতগুলো আমরা হাদিস কোরআন মিলে করব, কিন্তু বৈষয়িক ব্যাপারটা আমরা আমাদের নিজেদের পার্লামেন্টে বা সমাজের সবাই সম্মতিক্রমে সিদ্ধান্ত নেব। এখানে আবার কোরআন হাদিসের বিষয় কী, এই কথা যে ঠিক নয়, এই আয়াতটি তার বাস্তব প্রমাণ। সামান্য পানি সেচার ব্যাপারটা পর্যন্ত আল্লাহ রসুলকে সিদ্ধান্ত দিতে হয়েছে, সিদ্ধান্ত না মানার কারণেই কিন্তু আয়াতটা নাজিল হয়েছে। আমরা কিন্তু হর হামেশা সিদ্ধান্ত অমান্য করে চলেছি, কিন্তু সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করছি, উমরা করছি, বাস্তব জীবনে, মুআমালাতের জীবনে, বৈষয়িক জীবনে আল্লাহ এবং তার রসুলকে অমান্য করছি। জীবনের সবচেয়ে বড় ক্ষেত্রই হচ্ছে বৈষয়িক জীবন, আকিদাগত ক্ষেত্র চাইতে, ইবাদতের ক্ষেত্রের চাইতে মুআমালাতের ক্ষেত্র বড়, অনেক বড়। পাঁচ ওয়াক্ত সালাতে 5-10 থেকে 50 মিনিট হয়তো আপনি ইবাদতে থাকেন, আর বাকি পুরা 23 ঘন্টাই আপনি থাকেন বৈষয়িক জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের ব্যবসায়িক জীবনে, নিজের চাকরির জীবনে, সব কিছু এক কথায় বৈষয়িক জীবন। এই বৈষয়িক জীবনে যদি আপনি আল্লাহর বিধান না মানেন, তাহলে জীবনের বৃহৎ অংশ কিন্তু শয়তানের আনুগত্য চলল, আল্লাহর আনুগত্য থেকে আপনি বিমুক্ত হলেন। বলুন তাহলে কি আপনি আল্লাহ এবং তার রসুলের অনুগ্রহ পাবেন? এটা ভুল চিন্তাধারা। যারা সত্যের সন্ধানী, যারা সত্য পেয়েছেন,
তারা কিন্তু বৈষয়িক জীবনেও আল্লাহর বিধান মেনে চলবে। সারা পৃথিবীতে এখন মা বোনদের নিকাবের উপরে হামলা, গতকালকেও দেখলাম আর দেশে মেয়েদের আর নিকাব পড়তে দেবে না, বোরকা পড়তে দিবে না, টার্গেটই হয়ে গেছে মা বোনেরা, কারণ আল্লাহর বিধান তারা মানতে চান বৈষয়িক জীবনে, কিন্তু সরকারগুলি তা মানতে চায় না, সর্বক্ষেত্রেই চলছে এগুলো, এটা হবে না, এটা সম্পূর্ণ ভুল চিন্তাধারা। আপনি একবার তাকিয়ে দেখুন আল্লাহ রাসূলদের এবং তার সাহাবিদের জীবনের দিকে, কালকে যে লোকটা মানুষ খুন করতো আজকে সে লোকটা মানুষের দেহরক্ষী হয়ে যাচ্ছে, কালকে যে যুবকটি মহিলার ইজ্জত নষ্ট করত ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে ওই যুবকটি ওই মহিলার জীবন ইজ্জতের গ্যারান্টি দিচ্ছে। এই যে একেবারে ইউ টার্ন যাকে বলা হয় জীবনের, কিসের কারণে? ইবাদত ও মুআমালাত সর্বক্ষেত্রে সে আল্লাহর কাছে মাথা নত করার কারণে, সে জানে ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ নেকির কাজ যদি সে করে ওটাও আল্লাহ দেখছেন, একটা জাররা পরিমাণ অন্যায় কাজ করলেও সেটাও আল্লাহ দেখছেন। অতএব আমি যদি বৈষয়িক জীবনে অন্যায় করি আল্লাহ নজরের বাইরে কিছুই যাচ্ছে না, এমনকি হৃদয়ের মধ্যেও যদি আমরা বাজে কল্পনা করি ওটাও আল্লাহর নলেজের বাইরে যাচ্ছে না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ হৃদয়ের খবর সব রাখে। রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আলাল্লাহ মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি জানো যা আমরা লুকিয়ে রাখি, যা আমরা প্রকাশ করি, এই জমিন ও আসমানের কোনো কিছুই তোমার কাছে গোপন থাকে না। কে দোয়াটা করেছিলেন দূর অতীতে নমরুদের অত্যাচারে অত্যাচারিত নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন। অতএব হৃদয়ের মধ্যে বাজে চিন্তা করাটাও পাপ, তবে এটা মুসলমানদের জন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানি। আল্লাহ রসুল বলছেন তোমরা মনে মনে যাই কিছু করো, যতক্ষণ যেটা কাজে পরিণত না করবে মুখে না বলো ততক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য আমরা বেঁচে গেছি, আর নইলে বাঁচার উপায় ছিল না। অতএব ভাইরা সাবধান, আকিদা ও আমল উভয় ক্ষেত্রেই আপনাকে আল্লাহর বিধানের অনুসারী হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। ইবাদত ও মুআমালাত এই সার্বিক জীবনের যিনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল হন তার চরিত্র কেমন হয় একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বসিয়েছেন সাহাবীদেরকে নিয়ে, সে সময় একজন সাধারণ মানুষ জীর্ণ শীর্ণ পোশাকে এলেন সামনে, এসে বলছেন হে আল্লাহ রসুল আমি জান্নাত পেতে চাই, কী করতে হবে আমাকে? আমি মূর্খ মানুষ, দুম্প চড়িয়ে খাই, উট চড়িয়ে খাই, আমি তো লেখাপড়া জানি না, বুঝবো না কিছু, আমাকে সংক্ষিপ্ত পদ বাতলে দিন। তিনি বলে দিলেন তুমি আল্লাহ তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করো, তুমি পাঁচক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, পারলে জাকাত দিও, পারলে হজ করো, আর কিছু করতে হবে না। তো না, যদি তুমি নফল ইবাদত করতে পাও সেটা তোমার ইচ্ছা, না করলে যায় আসে না। লোকটা ফিরে যাচ্ছে আর বলছে আল্লাহে ইন্নি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুস, আল্লাহর কসম আমার নবী যা বলেছেন তার চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না। এই কথাটা শুনে আল্লাহ রাসূল এত খুশি হলেন, তিনি বললেন মান সাররাহু আইয়ানজুর ইলা আহলিল জান্নাহ ফলে আনজুর ইলা হাজার রাজুল ইন সাদাকা। যে ব্যক্তি খুশি হয় এ কথা জেনে যে দুনিয়াতে জীবন্ত অবস্থায় কোনো জান্নাত মানুষকে দেখবি, সে এই মানুষটির দিকে একটু তাকিয়ে দেখো, যদি সে তার কথায় সত্যবাদী হয় অবশ্যই সে জান্নাতই হবে। আমাদের কি মন চায় না আমরা আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে জীবন্ত জান্নাতি হই? তালহা যখন হাঁটতেন সব সাহাবিরা বলতেন এই দেখো জীবন্ত জান্নাতে দুনিয়া হেঁটে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে দর্জন সাহাবিকে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের, সে দর্জনকে দেখেই সবাই এমনি করে ঈর্ষা করতো, হায় আমরা যদি এই সুসংবাদটা পেতাম।
এরপরও দুনিয়ার মানুষ এত স্বার্থপর, এই চার খলিফা তিন খলিফাকেই তারা হত্যা করেছে। যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের গায়ে হাত দেওয়া চারটি গান কথা মনে করেন নাকি? অথচ কথিত পীর আউলিয়ারা, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোনো সুসংবাদ দেন নাই, যারা জান্নাত পাবেই, তাদের জন্য তাদের জীবদ্দশায় বা মৃত্যুর পরে কীভাবে মানুষ হুমড়ে খেয়ে পড়ছে সেখানে গিয়ে আমরা খেয়াল করেন না? পীর আউলিয়ার পিছনে জীবন দিচ্ছি অথচ আল্লাহ নবীর হাদিসের জন্য জীবন দেই না। দূর অতীতে ইরাকের সাহিউনি আন্দোলনের নেতা নুরসিকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তার একটু আগে জানালা খুলে পাশে তাকাতে বলা হয়। উনি তাকিয়ে দেখলেন তার সংগঠনের লোকদের সারি সারি ফাঁসির ঝুলন্ত লাশ। উনি স্তম্ভিত, এ কি? হ্যাঁ, তোমার সাথীদের অবস্থা হয়েছে এই, এখন তোমার পালা। যদি তুমি সহি হাদিস মানে ছেড়ে না দিতে পারো, আমাদের সমাজের লোকরা যেভাবে ইসলাম পালন করে এইভাবে যদি তুমি নিজে পালন না করো, তো তোমার অবস্থাও ঠিক এটাই হবে। তখন সাইয়েদ নুরসি নাকি বলেছিলেন, আল্লাহ রসুলের একটা হাদিসের জন্য যদি আমাকে 100 বার তোমরা ফাঁসিতে ঝুলাও, আমি তাতেও প্রস্তুত, কিন্তু আল্লাহ রসুলের হাদিস থেকে এক চুল পরিমাণ বাইরে যেতে পারবো না। এটাই তো হল মুসলমানদের জীবন। কোথায় আল্লাহ রসুলের নির্দেশ আর কোথায় মানুষের নির্দেশ? যিনি আমাদের কিয়ামতের দিনের সাফাতকারী হবেন, যার সুপারিশ ব্যতীত কিয়ামতের দিন সাফাত শুরু হবে না, বিচার শুরু হবে না, যার আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার আগে কোনো নবীকে কাপড় পরানো হবে না, যার আগে জান্নাতের দরজা খোলা হবে না, সেই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুলনা করছে মানুষকে, যে মানুষগুলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নয়। ইমাম মানতে হবে, পীর মানতে হবে, হুজুর মানতে হবে, আউলিয়া মানতে হবে, কত কিছু হচ্ছে দুনিয়ায়, নাম হচ্ছে সব মুসলমান। এটা হবে না। যারা সত্যপ্রাপ্ত কোরআন হাদিসের অনুসারী তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। সহি মুসলিমে যে হাদিসটি একটু আগে বলেছি, এই হাদিসের মেসদাক কারা, এটা জিজ্ঞেস করলে ইমামে আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছিলেন, ইনলাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না তারা কারা। পৃথিবীতে আহলে হাদিসের কোনো তুলনা নেই। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আহলুল হাদিস ফিল ইসলাম কা আহলুল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল, পৃথিবীর সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে মুসলমানদের যে উচ্চ স্থান, মুসলমানদের মধ্যে আহলে হাদিসদের তেমনি সর্বোচ্চ স্থান নির্ধারিত। তিনি বললেন, দেখো, আমানুল মালুফ মান কানাল খিবরাতুন, যার সামান্য জ্ঞান আছে, বুঝে, সে জানে, ইন্নাল্লাহ খালাকা কবলা ইয়াখলাকা আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ইন্নহুম কানু আসহাবা আল্লাযিনা তালাক্কাউহুম মিন নবীহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা, মালিক, শাফি, আহমদের জন্মের বহু পূর্বে একদল মানুষ ছিলেন যারা সরাসরি তাদের নবীর কাছ থেকে দিন শিক্ষা করেছিলেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ জাতি সবাই ছিলেন কোরআন হাদিসের অনুসারী, তারাই হচ্ছেন আহলুল হাদিসের প্রথম সারির দল। 80 হিজরির পূর্বে কোনো অনুসৃত ইমানের জন্ম হয় নাই। 80 হিজরির পূর্বের মুসলমানরা তাহলে কী অনুসরণ করতেন? তারা তো কোনো মজহাব মানতেন না, তারা সবাই কোরআন ও সহি হাদিসের অনুসরণ করতেন। অথচ পৃথিবী আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে গায়ের জোরে, সংখ্যার জোরে, হাদিস থেকে দূরে, মানুষের রায় ও আচরিত
মাজহাব ও তরিকার অনুসারী হওয়ার জন্য কোনো সত্যসন্দেহ মুসলিম ব্যক্তি কখনোই তা করতে পারে না। বিশুদ্ধ ইসলামের কোনোরূপ পরিবর্তন কোনো কালেও সম্ভব নয়, আর বিশুদ্ধ ইসলামের প্রতিষ্ঠা ও প্রচারের জন্যই আহলে হাদিস আন্দোলনের দায়িত্ব। যে কোনো ব্যক্তি সত্যের অনুসারী হতে চান তাকে অবশ্যই সর্বাগ্রে সব কিছু পরিত্যাগ করে নিজের সব কিছু যুক্তি তর্কের ঊর্ধ্বে উঠে কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হতে হবে। যে অর্থ আরবরা বুঝত সেই অর্থে কোরআন হাদিস নাজিল হয়েছে, আর এজন্য আল মুস্তাহিদুনা কুল্লুহুম ইহস্তুনা সাহাবাহুম আমালু বি জাহিরিল কিতাবি ওয়া সুন্নতি সহিহা। প্রত্যেক মুস্তাহিদ তারা তাদের অনুসারীদেরকে উৎসাহিত করতেন তারা যেন কোরআন ও সুন্নার প্রকাশ্য অর্থের অনুসরণ করে। তারা সবাই একই কথা বলে গিয়েছেন, যারা আয়তুম কালামুনা ইউখালফু জাহিরা সুন্নাহ ফামালু বিল সুন্নাহ ওয়াদরিবু বিকালামিনা আলাল হায়াত। তোমরা যখন দেখবে আমাদের কোনো কথা প্রকাশ্য সহিহ হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে তখন তোমরা আমাদের কথা দেয়ালে ছিঁড়ে মেরো, প্রকাশ্য সহিহ হাদিসের অনুসরণ করো। সেই সমস্ত পরহেজগার দিনদার ইমামদের সমস্ত কথাকে দূরে ছড়ে ফেলে দিয়ে আমরা এখন প্রত্যেকে তাদের নাম দিয়ে নিজেরা এক একটা দল তৈরি করেছি, হবে না। প্রকাশ্য অর্থের উপরে আপনাকে আসতে হবে, নিজে যুক্তিবুদ্ধি দিয়ে হাদিসকে অস্বীকার করার বিষয়টি ছাড়তে হবে। ইনশাআল্লাহ তাহলেই আপনি নিজেকে নিশ্চিন্ত মনে কবরে সঁপে দেওয়ার মতন প্রস্তুতি নিতে পারবেন। আন্দোলনে সারা জীবন এই সন্দেহ দ্বন্দ্বের মধ্যেই আপনাকে থাকতে হবে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, কোনো নিশ্চিত আমি হতে পারবেন না। নিশ্চিত হতে গেলে আপনাকে অবশ্যই সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করে যেতে হবে, এর কোনো ব্যতিক্রম করা চলবে না। এই মৌলিক বৈশিষ্ট্যটাই সামনে রাখেন। এবারে নিজের সালাতের দিকে তাকান, সিয়ামের দিকে তাকান, মুআমালাতের দিকে তাকান। আপনি সালাতের বিষয়ে আর কী বললো, আপনার সবাই জানেন বিষয়টা। বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল বিষয়ে নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত মানে সংকল্প সবাই জানে, এই একটা পাগলও বুঝে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা যখন আপনি কোনো মুফতির কাছে যাবেন তিনি বলবেন হ্যাঁ তোমাকে নিয়ত মানে নাওয়াতুয়ান পড়াটা ফরজ, ব্যাখ্যা হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন নিয়ত করা ফরজ, আপনি বলছেন নাওয়াতুয়ান পড়া ফরজ। সাধারণ মানুষ বিপদে পড়ে যায়, তাই তো, এত বড় মুফতি, দুনিয়ার সব ডিগ্রি তার পকেটে, তিনি যখন এই ব্যাখ্যা দিচ্ছেন তো এটাই বোধ হয় সঠিক হতে পারে। এটা যে আদৌ সঠিক নয় এটা সম্পূর্ণ ধারণাভিত্তিক কথা, সে কী করে বুঝবে? এখন যদি কেউ ব্যক্তি বলে আচ্ছা আল্লাহ রসুলদের নায়াতওয়ান পড়েছেন আরবিতে বা সাহাবায়ে কেরাম কেউ পড়েছেন, একটা হাদিস আমাদেরকে দেখান তো ভাই, বেয়াদব বিমুক্তির বিরুদ্ধে কথা বলো, ব্যাস শেষ। সালাতের শুরুতেই নায়াতওয়ানের বেদাত দিয়ে শুরু করা হচ্ছে, এরপর শেষ পর্যন্ত যাবেন যে কত অসংখ্য বেদাত আছে ঠিক নাই। মুসলমানের সবচেয়ে বড় ইবাদতটাকে এমনি করে আমরা ধ্বংস করে দিয়েছি। সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন তোমাদের দুই পা যে ফাঁক থাকে, ফাঁকের মাঝখানে আমি দেখতে পাচ্ছি শয়তান কালো বকরির রূপ ধারণ করে ওখানে দাঁড়িয়ে গেছে। অতএব তোমরা পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাসু, ঠেসে ঠেসে দাঁড়াও, ভালোভাবে মিলিয়ে দাঁড়াও। ইবনে উমর পাথর নিয়ে বসে থাকতেন, পায়ে পা না লাগলে উনি পায়ে পাথর মেরে দিতেন। ওমর ফারুক লাঠি নিয়ে বসতেন, পায়ে পায়ে না লাগলে লাঠি দিয়ে পায়ে মেরে দিতেন। সাহাবিদের এই আমলগুলো আপনি দেখবেন না, আপনি বললেন পায়ে পায়ে লাগানোটা বেয়াদবি, অর্থাৎ ফাঁক ফাঁক করে দাঁড়ানোটাই ভালো। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ফাঁক করে দাঁড়াচ্ছে, পা লাগলে আর পা টেনে নেয় জোকের মতো। আপনি সুন্নত আমল করতে যাচ্ছেন, তিনি কিন্তু অন্যের রায় আমল করছেন। সুন্নতের আমলকারী
মানুষের রায়ের আমলকারী দুজন কি সমান? সালাতে কীভাবে দাঁড়িয়েছেন সব হাদিসে আপনি পাবেন। চার মজহাব বলা হয়, চার মজহাব নয় বহু মজহাব। যাই হোক, প্রচলিত চার মজহাবের মানা নাকি ফরজ বলা হচ্ছে। সেটাই যদি ফরজ হয় তা আপনি কেবল একটা মজহাব মানেন, নিসিহাত মানদের হাদিসটা মানেন, হাদিস তো না জয়ীফ হাদিস, আর বাকি তিন মজহাব এর অনুসারী যারা তারা তো সবাই বুকে হাত বাঁধছে, তাহলে ওই তিন মজহাবের সালাত কি আপনার দৃষ্টিতে বাতিল? যেহেতু ওটা তো ফরজ, তো তিন মজহাবের লোক যদি রফলে দান করে, আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, ধরুন আহলে হাদিসরা সেই একটা ফরজ নেই মানল, এত রাগ কেন? এই যে ধারণাগুলো চলছে, কান্নাহু নবীগুন বয়সা এলেইহে, অরুল মহাদুদ ধলের ভাষায় ওই লোকটি যেন একজন নবী যাকে তার কাছে পাঠানো হয়েছে। জি না, এটা চলবে না, হাদিসের সামনে কোনো মানুষের ব্যক্তি চলবে না। এমনি করে আপনি সালাত শেষ করা পর্যন্ত যাবেন, দেখবেন অসংখ্য মশলা আপনি পাবেন। সালাত হলো সকল দেশে, বিশেষ করে উপমহাদেশে, সবচেয়ে মজহাবি হামলার শিকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যখন এর বিরুদ্ধে কথা বলেছে, কলম ধরেছে, বক্তব্য রেখেছে, সাংগঠনিকভাবে প্রচেষ্টা চালিয়েছে, তখনই সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হয়েছে, এবং এটা স্বাভাবিক, এটা হবেই। সত্য সামনে এলে মিথ্যার অনুসারীরা ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক কোরআনের ভাষায়, সত্য যখন এসে যায় মিথ্যা তখন চূর্ণ হয়ে যায়, মিথ্যা থাকে না। বাংলার জমিনে একদিন মিথ্যাই চূর্ণ হবে, সত্য প্রতিষ্ঠা লাভ করবে, একে ঠেকানোর ক্ষমতা ইনশাআল্লাহ কারোরই থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সেদিনের অপেক্ষা করার তৌফিক দান করুন। আকিদা ও আহকাম উভয় ক্ষেত্রেই বিশুদ্ধ আকিদা হচ্ছে এই, তসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এজিদু বিত্তা, ইয়ানকুস বিল মাসিয়া, আল ইমান ফল আসল, আল আমল ফল ফরা। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মের বাস্তবায়নের সমুন্নত নাম হচ্ছে ইমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। ইমান হল মূল, বিশ্বাস হচ্ছে মূল, কর্ম হলো তার শাখা। অর্থাৎ কর্মের ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন যদি আমি তওবা করি, কিন্তু বিশ্বাসের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ বিশ্বাস যদি এটাই হয় যে কর্মটাও আমার ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত, তাহলে আপনি তো প্রতি মুহূর্তে হত্যাযোগ্য আসামি হচ্ছেন। এমন একটা মানুষ নেই যে দিনে একবার না দুবার মিথ্যা কথা বলে না, যে কোনো কারণেই হোক, যে খাদ্যের মধ্যে ইচ্ছা বা অনিচ্ছা হয়তো হারাম খাদ্য খাচ্ছে, এগুলো তো হতেই পারে, ত্রুটি করবে মানুষ, আবাসে তওবা করবে, এটি তো আল্লাহ চান। মওকুফে জুরুম পর করম কা জহুর থা, বান্দা গর জুরুম না করতে তো কসুর থা। কবি বলছেন যে মানুষের পাপের উপরেই আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ, যদি বান্দা পাপই না করতো তো আল্লাহ যে দয়াশীল তার প্রমাণ পাইতো কেমন করে, তাই না? কথা খুব সুন্দর না? আমরা পাপ করব, তওবা করব, আল্লাহ ক্ষমা করবে, তো মানুষ যদি পাপই না করে তাহলে কী ক্ষমা করবে? তুই তওবা করার আগেই তাকে মেরে দিলে, কল্লা কাটি দিলে, গুলি করে মেরে ফেলে দিলে, এ তো জেএমবিদের কারবার, যে চরমপন্থী কারবার, এটা তো চলবে না। আবার যদি তুমি আদৌ কোনো নেকির কাজ করবো না, তাহলে আমি নারাহাত গিয়ে চর জান্নাতে চলে যাই, নানির বাড়ি নাকি, এটা হবে না। পরীক্ষার হলেখের নাম লেখাই দিলে, পরীক্ষা খাতা টাতায় কলম টলম নিয়ে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করলে না, ঘরে বসে বললে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, এটা কি হবে? এটা হলো মুরজিয়া, শৈথিল্যবাদী, এটাও চলবে না। আপনাকে অবশ্যই বিশ্বাসে মজবুত হতে হবে, আমলের সাধ্যমতো সর্বোচ্চ আমল করার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি সত্যের পথে সঠিক হতে পারবেন। আর এটাই এই বেদাতি অধ্যুষিত বিশ্বে আপনাকে পরিচিত করেছে পৃথক বৈশিষ্ট্যের মাধ্যমে, সেই বৈশিষ্ট্যগত কারণে আপনি আহলুল হাদিস অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। আল্লাহ পাক প্রত্যেক